এবার জানাবো বল ট্যাম্পারিং এর খবর। ক্রিকেট অস্ট্রেলিয়া বল ট্যাম্পারিং করেছেন, কিন্তু তার খেলোয়াড়রা বলছেন সারা বিশ্বের মানুষজন চামচিকার মতো তাদের এই বল ট্যাম্পারিং দেখেছেন। আরে কাকে চামচিকা বলতেছস তোরা? কাকে চামচিকা বলতেছস? চামচিকা তোরা এ না, তোরা দুগা চামচিকা। আরে জিন বন্ধ কর, জিনেরে মানা কর তোরা। বল হাই হাই কারজিন। হাই কারজিন কেলেগা ভুলে গেছস নি? তোকে কইছি না, তোকে দুইটার লগে দুইটা জিন আছে, জিনে তোকে কেটকুটি দেয়। আর তোরা ঢুলস, তোরা রেসলিং করস, তুই যে গান গাছ দেখি গান নিহি, তোর গান তোর গান হই না। আর মনে কয় যে সমিলের ভিতরে কে জানি গাছ হান্দাইছে গাছ পাতা। ভাই আপনি কিন্তু তুই তো করে করতেছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। আমরা ঘর খেলতে পারি, বল ডেম্পারিং করতে পারি, কিন্তু আপনারা এইভাবে তুই তো করে করবেন এটা আমরা কখনোই মেনে নেব না। রে যেদিন তন যেদিন পর্যন্ত তোরাই রেসলিং খেলবি আর চমিলে গাছ পারবি, অতদিন পর্যন্ত তোকে তুই করি রাখবো। আর তোকে তো মাস্টারই আছে না, একটা বান্দর হ্যাতেরে তুই করি কইও। আমার তো শুরু থেকে বল ডেম্পারিং করে খেলি, এটা নতুন কি? এবার ধরতে পারছেন দেখি এত লাফালাফি, এত ঝাপাঝাপি করার কি আছে? হ্যাঁ আপনার মুখে যা আইতে আছে তাই বলতেছেন, কিন্তু আপনি নিজ জায়গায় ঠিক হন, জানি তো আপনি কি ঘটনা ঘটাইছেন, তারপর ওনারে বলবেন। খারাপ ছিলাম সোনা চিননের লেগে কোষ্টি পাথর অন লাগে বুঝছস? তোরা তো রেল লাইনের পাথর, ঠক্কর ঠক্কর বাড়ি খাজ, আগুনের ঠুনি জল হয়ে আগুনে ওখানে বেল নাই, এটা আধুনিক যুগ বুঝছস? মেজবাতি কিনতে পাওয়ন যায় ভাই। হয়েছে তো আর কত, আমরা কিন্তু কাইন্দা দিমু। আপনি নাটকে কি কি করেন আমরা তো সবই জানি, নায়িকা গোল লাগে কি কি করেন। হয়েছে আর থাইমেন, আমাকে মানে যদি একটু রাখেন। হ্যাঁ আর আপনি তো ফাউল কথাবার্তা বলেন কেমনে? হ্যাঁ দেখলেই যে মনে করে না আলা মানে বিনা কাটুন টেকা দিয়া পুতুল পাল্টাছো। আরে খাচ্ছর গোরানকা, তোরে দেখলে কি ইচ্ছা করে জানোস ভাই? কিছু মনে করিস না, তোর ইচ্ছা করে যে একটা গলা শিকর লাগে বেচা দিই বান্দর আলার কাছে। ভাই আর নাকি আমারে বলতেছেন, আমারে বললে কিন্তু আমি কাঁদে দেব। হ্যাঁ তোমা কি বলছি, এবং তোমার সঙ্গে যদি পাল্লু আছে অগো কইতাছি। ভাই আমার কিন্তু মাথা গরম আছে, বেশি কিছু বললেন না, আপনার কিন্তু খবর করে দেব মনে। আমাদের দেশে যখন আইবেন তখন দেখে দেবো, হারে হাড্ডি টিকে দেবো। আরে লাল্লু তুই সেতির কিনারে গেছো কিনলে, সেতি কি বলছে? সেতি গরম, মাথা দিয়ে দুয়া বাইরে হইতেছে, তুই নরম মানুষ, তুই তো গ্রিল হয়ে যাবি, চাই গা। ভাইয়া আপনি কিন্তু আমার এই রঙে বলবেন না। তা আপনার লগে কেরম করি কথা বলবো? তা দিন দিন তা না তিন তিন না ভাই, আপনি কেরম আছেন এরকম? তাইলে আমরা এখন কি করবো? হ্যাঁ বলে দেন, আপনিই বলে দেন। আরে ভাইয়া তোকে ফায় ধরি, তোরা ডাক্তারের কাছে চলি যা। তোর আহা করছত না, আমি দেখছি মুখের ভিতর দিয়ে লিভার দেখি ফেলাইছি, তোকে লিভার নষ্ট হয়ে গেছে, তোরা ডাক্তারের কাছে চলি।